কাল রাতে আমি মনের আনন্দে ফেসবুক করছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে এই ভিডিওটা চলে উঠলো। বাংলার ইউটিউবার দা বাঙ্গাই ওরফে কিরণ দত্ত, সে নিজেকে কি মনে করে? টিকটক, ভিগো, এরা এগুলো যারা করে তাদেরকে নিয়ে রোস্ট করে সে নিজেকে কি মনে করে? অনেক চেটে ফেললো, মোটেও না, সে নিজেই চাটা ফেললো। যারা যারা সহমত প্লিজ একটা লাইক করে এগিয়ে যাও। আর তখনই আমার গরম হয়ে গেল, আর ভেবে নিলাম আজকে তো করতেই হবে। ও দাদা, কি সব বলছেন? মানে মাথা গরম হয়ে গেল, রোস্ট করতেই হবে, নোংরা যেতে চাই, নোংরা। হাই ফ্রেন্ড, আমি শুভ, তোমরা দেখছো সাঙ্কি ভাই। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই ধরনের কিছু দুচিয়া মামুনিদেরকে নিয়ে। তো আর বেশি উকি ঝুঁকি নামের শুরু করা যাক আজকের ভিডিও। এ মা, কপালে গুলির টিকা লাগিয়েছে। তুই আসবি? হ্যাঁ, আমি তোকে রং মাখাবো, তোকে এত 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 রং মাখি পুরো ভূত করে দেবো। সোনাকাশ, তুই না প্যারি প্যারি আঁকি গানটা করবি না, একদম ভালো লাগে না। ইস, তুই তা করবি, উঠতি না তো মাটি তো তিন তিন প্যাপাটি তো, আর ওই তো হচ্ছে না তাই মায় গান গাই তো আয়া এক ঘন্টা লেকে যায়গা আয়গা আয়গা। নাঙ্গা করে ওই ঘন্টা তোমার পেছনে গুজে দেবো। তোমরা বলো তো আমি কি ময়দা মেকআপ করি? না না, লিপস্টিকটা কি বেশি মোটা হয়ে যায়? না, আমার ঠোঁটটা মোটা। না, মেকআপ করি কেন আমি? বুঝেই পাই না, প্লিজ তোমরা বলো আমি কি করে মেকআপ করব। ওরে আমার ন্যাকা চোখ, মেয়ে ন্যাকা মেয়ে রে, তোর কি আমাদের মেকআপ আর্টিস্ট লাগে না? দাঁত যখন তোমার পিছনে গোছা হবে তখন তোমার সব মোটা সরু রোগা সব কিছু বেরিয়ে যাবে পিছন দিকে। এ তো সহ্যের সীমা পার করে যাচ্ছে, প্রথমে আকাশের বউ, এখন আকাশের বাবা লুঙ্গি পরে ভিডিও করতে চলে এসছে। काली साड़ी में कढ़ाई नहीं होती, काली साड़ी में कढ़ाई नहीं होती यार, क्या बताए, टिकटॉक के बिना पढ़ाई। मैं सुनाऊं एक? हाँ सुना। चीटी चढ़ी पहाड़ पे, चीटी चढ़ी पहाड़ पे, चीटी चढ़ी पहाड़ पे, फिर क्या पीछे से उतर गई? হে ভগবান, আমাকে দু হাজার উনিশ সালে কেন জন্ম দিলে না ভগবান? আমি টিকটকে কবিতা বলে ফেমাস হয়ে যেতাম। হে ভগবান, এটা তুমি কি করলে? আজা তুদের আসমান মে লে চলু, চাঁদ কো উসকি ঔকাত দিখানে। মেরি মেহবুবা ভাই, তোর এই খোকা বাবু লুক দেখে না, তোর জন্য একটা ভালো জবের অফার আছে, করবি? প্রত্যেক দিন এসে আমার জানিয়াটা কেচে দিয়ে। ভিডিওটাতে সব কিছু ঠিক ছিল, সব কিছু, কিন্তু চুলটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ বেঁধেছে, আর ফলে ইন্ডিয়া সব কিছু চেটে পুটে নিয়ে চলে এসেছে পাকিস্তানের থেকে। আরে ভাই, এ
এটা সেই মালটা না যার কদিন আগে পদে বিস্ফোরণ হয়েছিল? তু যাব যাব মুঝকো পুকারে মে দরিয়া উলঙ্গটে উঘারে না না তু যাব যাব মুঝকো পুকারে মে দরিয়া উলঙ্গটে না নদিয়া কিনারে। আর এই ভাইরে আমি কি বলবো, কদিন পরে তো বান্টু শুকিয়ে মরে যাবে। শুধু একটাই সাজেশন দেবো ভাই, হাতটা এবার একটু কমাও। তুমসে মিলনে কো দিল করতা হে রে বাবা, তুমসে মিলনে কো দিল করতা হে, তুমি মেরি জান হো মেরি লায়লা। আপনার হাগার সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেটে খুব যন্ত্রণা, কোনো সমস্যা নেই, চলে এসছে একটা নতুন ওষুধ। প্রত্যেকদিন সকালবেলা এই গানটা একবার করে শুনে যাবেন, আর দেখবেন বসবেন সাথে সাথে 5 কিলো বেরিয়ে গেছে। কোনো চাপ নেই, আমি শুভ, আমি গ্যারান্টি। তীর লাগেগা নিশান পে যাকে করুঙ্গা মে ভেসে টকাকে, আজ শরম কা পর্দা হটাকে রখুঙ্গা মে তুঝে পট রানী বানাকে, মজা উঠা লে বেবি আজ রাত কা বাল্ব জগাকে 08 কা। ওরে সালা, আমার চোখে একটা নতুন পাওয়ার পেয়েছি, ভিতরের জিনিস সব দেখতে পাচ্ছি। ওই ওই দেখো রে কোনদিন মনে মনে কবি শালা। আরে ভেতরের জিনিস বলতে কি, মানে অতটাও ভেতরের জিনিস না, মানে মাঝামাঝি যেটা আছে। ছেলেদেরকে বলছি তোমার ওই কলমের কালিটা বাইরে ফেলে নষ্ট করো না। করো না, বাবাকে বলো তাড়াতাড়ি একটা খাতা কিনে দিতে, নয়তো এমন একদিন আসবে তোমার কাছে খাতা থাকবে কিন্তু তোমার কলমে কালি থাকবে না, আর তোমার খাতায় অন্য কেউ এসে লিখবে আর তুমি বসে বসে কার্টুন দেখবে। বাহ বাহ, খুব সুন্দর কথা, আর কেউ কালি নষ্ট করবে না, সব একটা কোটার মধ্যে জমাবে, জমিয়ে কাকুর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ওহ নো, আমার আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, কন্ট্যাক্ট করে নেবে, কোটার মধ্যে জমিয়ে রাখবে, আমি কাকুর অ্যাড্রেস দিয়ে দেবো, কাকুর বাড়িতে গিয়ে দিয়ে আসবে, কারণ ওরা তো কাকুর আর পরে না। ওহ নো, আর কালি পরে না, ওর জন্য তোমাদের হেল্প চাই। এইটা না হয় যদি এইটা হতো, আমার পদে কাঁচা লঙ্কা ডলে নিয়েছে রে বন্ধু, সুই তাড়াতাড়ি দমকালকে ফোন দে বন্ধু, সুই দমকালকে ফোন দে, চলে যাচ্ছে। সিগারেট মত বানো কি তুমি ইউজ করকে পেরো কে নিচে দবা দিয়া যায়, নেশা বানো কিউকি তুমি ইউজ করনে ওয়ালা খুদ তবাহ হো যায়। এইটা আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না, এটা টিকটক ভিডিও না গাজার অ্যাড? ইস সওয়াল কা জবাব দে দিয়ে না মে আপকো মান জাউঙ্গি, এসা কোন সা কাম হ্যায় জো আদমি জিন্দগি মে এক হি বার করতা হ্যায় ঔরত হর রোজ করতি হ্যায়, আগার জিসকো আয়েগা ও কমেন্ট মে লিখে। দেখো আমি প্রত্যেকটা ভিডিও বানানোর সময় এরকম একজনকে পেয়ে যাই, কি করবো বলো, তাই ভিডিওতে নিয়ে নিতে হয়। তো মামনি তোমাদের কাজ দিয়েছে, প্লিজ কমেন্ট করে দেবে, আর নাহলে মামনি করবেই না জানো। ওহ নো, কি বলেন দাদা? হ্যাঁ ঠিকই, মানে টিকটক ভিডিও মামনি আর করবে না, নোংরা চিন্তাধারা দূরে রাখ তোর। হিসাব বোঝো না, দুধু খাও। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, ঘন্টাটা বাজিয়ে দিয়ে যাও, কেননা নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ, চ্যানেলের অবস্থাটা খারাপ। আর চ্যানেলের নাম কেন চেঞ্জ করলাম এটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো, কিংবা কোনো একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে বলে দেবো। আর চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর আমাকে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাড করে নাও, যাও লিঙ্ক ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে অ্যাড করে নিতে পারো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর দেরি হবে না, কেননা চ্যানেলের নাম চেঞ্জ করলাম, অনেক কাজ ছিল চ্যানেলে, ওর জন্য ভিডিও আসতে দেরি হলো, আর ভিডিও আসতে দেরি হবে না, পরপর আসবে এবার ভিডিও। তো চ্যানেলে চোখ রাখো, আর আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাড করে নাও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।